হাই গাইজ গুড মর্নিং সবাই থেকে ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ সবাই কেমন আছো আশা করি সবই ভালো আছো আর সুস্থ আছো আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি সকালে সকালে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে আটটা সমস্ত বার্ষিকা শেষ হয়ে গেছে অনেক সকালবেলা উঠে পড়েছি মেয়ে স্কুল চলে গেছে আর এখানে আমি সমস্ত বার্ষিকা নিজের নিত্যকর্ম শেষ করে একদম সে গরম হচ্ছি আজকে মবটা ইউজ করলাম তোমার তো ডেলি ব্লগ যে দেখছো বুঝতে পারবে আমি এই মপটা তোমার থেকে যখন যখন দিন এনেছিলাম অনলাইন থেকে তোমার তাদের শেয়ার করেছিলাম আজকে প্রথমবার এই মপটাতে ইউজ করলাম মানে মপটা তো ইউজ করেছিলাম এই নতুনটা প্রথমেই ইউজ করলাম আজকে ভাবলাম তোমরা শেয়ার করি তাই জন্য এখানে চলে আসি দেখো গল্প করতে করতে বড়ো ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর ঘরটা কমপ্লিট করে নিব তো এই ঠাকুর ঘরটা মোছা কমপ্লিট করে নিই কমপ্লিট করার পরে এবার আসবো স্নান হইনি স্নান করবো পরে শুনু বাবা কি বাজার নিয়ে এসেছে ওকে ভি দেখতে লাগবে আর এখানে আমি কগুলো মোচামোচি কমপ্লিট করে দিয়ে তারপরে আবার যাবো কাপড়ে বালতিতে সাপ দিয়ে চুপিয়ে রেখেছি মানে ভিজে রেখেছি ওকে ভি সোফা করতে লাগবে চলো যাই দেখতে থাকো আমার ব্লগটা আশা করি আমার ব্লগটা তুমি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো চলো দেখতে দেখো কন্টিনিউ ব্লগটা স্কিপ কর না পুরা ভিডিওটা আমার দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে দেখো গাই আমি এখানে চলে আসেছি আমার কাপড় চোপড়টা সফা কমপ্লিট হয়ে গেছে পরে কিন্তু জামা প্যান্টগুলো চলো শুকানো কমপ্লিট করে নি যত জলদি শুকিয়ে দেয় না জলদি জলদি জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে ভালো অসুবিধা হবে কেননা জামা প্যান্ট নে থাকলে সফা করে রেখে দিই একবার একবার কী হয় শুকাতে মনে থাকে না জামা প্যান্ট অমনি বালতিতে থাকে কীরকমে জামা প্যান্টগুলো গন্ধ করে ভালো লাগে না কার কার হয় মানে সব সময় না কখন তখন হয় যে জামা প্যান্ট সফা করে রেখেছি আর শুকাতে মনে নাই। আমার কিন্তু এমনি অনেকবার হয় তাই জন্য আমি জামা পেটগুলো সফা করার পরে আগে শুকিয়ে নিই যে একটা জামা পরে থাকি ওকে সঙ্গে সঙ্গে স্নান করে ধুয়ে শুকিয়ে নিই চলো যাই এখানে শুকানো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো গাইস আমি চলে আসছি শুনু বাবা বললাম না বাজারে কি কি করেছে বাজার করে আনেছে দেখাই চলো এখানে ঝুড়ঙ্গ আনেছে আর ধনিয়া পাতা কলমি শাক ভেন্ডি প্রায় কচি কচি ভেন্ডি ভেন্ডিগুলো আনেছে চলো ভেন্ডি সিদ্ধ করবো আজকে পোকা কী কি রান্না করব বলে দিয়েছি জমা দিকে ধনিয়া পাতাটা বেছে রেখে দেবো দুয়েকে ফ্রিজের মধ্যে আমাকে সুবিধা হবে ধনিয়পাতা যখন দরকার হবে আমি ইউজ করতে পারবো তাই জন্যে এখানে ধনে পাতাটা বাঁচিয়ে দিচ্ছি আজকে ভেন্ডি সিদ্ধ করব আর লাউটা মুগ ডাল দিয়ে ভাবছি করব অনেক দিন খাওয়া বি তাই জন্য মুগ ডাল আলু লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করব তো তরকারি আর শাকটা ভাজবো ভেন্ডি সিদ্ধ করব চলো দেখতে থাকো ব্লগটা বুঝতে পারবে তোমার দিকে থেকে ফাইনাল লুক আর রান্না বান্নার ব্লগ আজকে আর আনছি না রান্নাবান্না ব্লক করব না ভাবছি তোমাদের দেখলে কি কি রান্না করব আর বলে দিলাম বি তোমাদেরকে আর কিছু চলো পুরা ব্লগটা দেখো বুঝতে পারবে আমাদের রান্না কমপ্লিট এটা শাক ভাজাটা এটা কলরা ভাজা আর এইটা দেখলে লাউ কেটে দিলাম লাউ আলু লাউ আলু দিয়ে ডাল মুগ ডাল দিয়ে তরকারি চল রান্না কমপ্লিট আর ভেন্ডি জিদ করছি চোল দেখাই এপা এপাথে ভেন্ডি জিদ দিয়েছি ভেন্ডি জিদ सब रान्ना बना कम्प्लीट हो गए थे हमारे मतलब। चलो भात देख एक नहीं गरम गरम भात हो गए थे देख भात भी कम्प्लीट चलो एक नहीं पाता भात तो आते हैं माँ केले नहीं पाता भात तो आते चलो पाता भात तो आके नहीं खाओ तो कम्प्लीट करें आवारा आती ये वाला सब दोपहर वाला खावा जाने पाता भात खावा जाए टन टन कम्प्लीट हो गए थे কে তোমাদের জন্য স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি চারটা ব্লগ এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কোডা বাচ্চা আমরা আসে কি ঘরে তিনটা ঘরে তিনটা হইছে চারটা বাজে নেই খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট হলো আমি চলে আমার বিয়ে ওমনি সেরকম বড় আকারে হইনি একটু ছোট কাটে আকারে আমার সব বাপের বাড়িতে কিছু তো ব্লগ মানে ভিডিও করে নি করে না ওগুলো আমাদের কিছুই হয়নি এমনি নর্মাল যে শ্বশুর বাড়িতে দু চারটা ফটো উঠেছিল ওই ফটোগুলা নিয়ে চলে আসছি ধুমধাম করে বিয়ে মন্দিরে বিয়ে করে রকম হয়ে গিয়েছিল আর চলো যাই যদি কেউ আছে ফটো অনেকগুলো ফটো নিয়ে গেছে কি কেমন অনেক দিন তলে তো তাই জন্য যত কেউ দেখাচ্ছে দেখাবো চল এই চলে আছে ক্যামেরার সেট ভালো লাগে না স্টার্টিং দেখাবো এইটা আমার রিসেপশন ফটো এইটা আমার যা হবে

এখানে আমাদের খাওয়া দাওয়াতে দেখো এখানে আমাদের মামা শ্বশুর এর ছোট বউ মামা শ্বশুর ছেলে এখানে আসছে আজ না কি মামা হবে যা এই ফটো তুলিলো ও কে বসেছে আর মামা শ্বশুর ছেলে না না নাতী নাতিনান বসেছেন এখানে মামা শ্বশুর ছোট বউ ছোট বউ আমাদের বড় যা আবে আমার আমি সবথেকে থেকে ছোট আমাদের এই না চিনদি দি এখানে অতটা দেখাচ্ছি না এটা আমার ভাগিন দুটো না একে বসেছে আবার দেখাচ্ছে এখানে আমার বড় মামি শাশুড়ি বড় করছে ছোট মামি শাশুড়ি আর এখানে বসেছে বাচ্চারা না আমার ভাগনা নন ননদ ছোট ননদ ইয়ে ভাগনা ভাগ্নি আরেকজন কে আমি কিনি না বলতে পারছি না এখানে দেখো এখানে মামা মামা শ্বশুর এখানে মামা শ্বশুরের বড় ছেলে মানে এর ছেলে আর বউ বড় বউ মামার এখানে আমি আর এখানে আমার যা ইয়া আমার বড় ন তোমাদের একে দেখো প্রায় টাইম এখানে তো দেখো যে ডেলি আসে ডেলি ব্লগ গিয়ে দেখো বুঝতে পারো আর ইয়ে আমার কত যখন উগা পাতলা ছিল এখন একটু মোটা পাতি চিকন হয়ে গেছে খাইতে না দানা পিসি বড় পিসি এখানে দেখো আমার যা ভাসুর এ আমার ভাসুর এ যা এখানে আমার বডি দেখো বডি আমার বডি তোমার ব্লকে কতটা দেখতে পাচ্ছ কিনা এটা না আমার বডি আমার বড় বোন ইয়ে এখানে কি বসেছে চিনতে পারছি না ইয়ে একটা তুমি একটা আমার মামা ছেলে মানে আমার মামা ছেলে যে এই ব্লগে দেখছো যে আসছে প্রায় টাইম ব্লগ দেখছো এটা অনেক ছোট্ট ছিল তখন অনেক ছোটোটা ছিল না জানি ফটোগুলো খারাপ ধরে ফটো যত্ন নেই এখানে ইয়েটা মানে বাবার বন্ধু হবে বাবার একটা বন্ধু এপাশে দেখো আমার বর আমার ছোটো বোন আমার যা এখানে তো আমার পুতুল দেখেছে এখানে পাড়ায় না হবে ওখানে পুতুরা

আর এখান থেকে আমার পিসা শুড়ি বড় পিসা শুড়ি আর এখানে আমার এটা ছোট ননদ ইয়ে বি পিসা শুড়ি না কলকাতা থাকে না ও দু বোন মানে পিসা শুড়ি বড় পিসা শুড়ি ছোট পিসা শুড়ি এই আমার যা একজন হবে যা ননদ আর দেখাচ্ছি এখানে আমার ছোট বোন খেতে বসেছে সবাই আর সকাল আটটা আমরা এখানে বসেছি

এক বছর চলে গেছে আমার শাশুড়ি এইখানে চৌরাটা ছিল উঠিয়ে নিয়ে গেলে আমি দেখেছিলাম এইখানে চৌরাটা বটে পুরনো চৌরাটা এটা পুরনো চৌরাটা তুমি তোমার মনে আছে এটা পুরনো চৌরা ছিল আরে এই আমাদের যে রিসেপশন তিন দিনের বেলা দিনের বেলা ভাত কাপড় ছিল এইখানে ভাত কাপড়ের এই কাপড়টা ভাত কাপড়ের হয়ে আর কি কবি যত থেকে photo উঠে অনেক ফটো ছিল যে কে নিয়ে গেছে আর যত্ন নেই photo গুলো অনেক নষ্ট হয়ে গেছে এই দেখো ভাত কাপড়ের পুরো আয়োজন হয়েছিল ভাত কাপড়ের কি সুন্দর আমার যা সাজিয়ে দিল ভাত কাপড়ের এইগুলো ছিল আর এইটা আমার পায়েস বানা দিলাম প্রথমে আমাকে ডাকে দিলেন পায়েস করে দিলাম বা পায়েস জানা নেই আমার এই যা করেছিল পায়েস আমি খালি হাত মারিয়ে দিলাম পায়েস শাক নতুন বউ আসে করতে তুমি যাই কি করবি এখানে খেতে বসেছে তারপর দিন আমার ছোট বোন আর আমার বড় ভাগিনী আর ভাগনা হবে না ভাগনা হবে ও খেতে বসেছে আর দেখো দেখ ভাগনা আমার কত ছোট ছিল ভাইয়া ভাইয়া কত টুকুটা ছিল দেখছি আমার একমাত্র ভাগনা নিজের আগে না দেখো নতুন বউ সাজছে ফটো তুলবে না বলে নতুন বউ সাজছে তখন পায়েস বসিয়ে ফটো photo না জন্য আমি কি নতুন বউ ভাবে আমার যা যে আমাকে দেখলে ওই ফটোটাতে টাতে পায়েস বানাতে ওই নতুন বউ সাজ এখানে দেখো আমার ইয়ে ছোট বোন ইয়ে যে যা এই ফটোটা খারাপ দেখো আমার পরে ছোটবেলার ফটো কত কুটে তাহলে স্ক্রিনশট নে তো এই সাইডে ক্যামেরা তো

তাই জন্য সন্ধ্যাবেলা এখন শনু দোকান থেকে অনেক জলদি চলে আসেছে তাড়াতাড়ি চলে আসেছে দোকান থেকে এসে একটু মেয়েকে পড়াতে বসে গেছে কেন জানো তো বাচ্চাদের সবাইদের ফাইনাল এক্সাম এক চলে আসছে অনেক কাছে আর আমাদের একটা বিয়ে বাড়ি বি আছে কাছাকাছি প্রায় চলে আসছে মানে তা পাঁচ ছ দিনে পাঁচ পাঁচ হয়ে যাবে মানে বিয়ে বাড়ি বি আছে একটা আর ফাইনাল এক্সাম আছে তাইজনা জনাই নহ'লে আৰু কাকো মানে নাই কি শুনে নাই ভয় কৰে ভয় কৰে কি সন্মান দিয়ে ভগৱান জানে কিন্তু একো ভয় চোটে হও পাৰ পঢ়ে বসে হাত অন্যদিকে পড়ে না আর টিউশনে কখন তখন পড়ে টিউশনে সব সময় টিউশন নির্ভরে থাকবাটা ঠিক নয় টিউশন স্কুল তো পড়াবে তার ভিতরে আমদিকে দেখতে হবে বাচ্চাটিকে বাচ্চাটা পড়ছে নাই হোমওয়ার্ক করছে কি নাই সব দেখতে লাগে তাই জন্য শুনু বাবা একটু দেখছি ওকে পড়াশোনা লাগে পড়েছে চলো খাওয়া গুড নাইট ঘুমাতে চলে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার ভাগিনী ডিউটি করেছিল আর তোমাদের ওটা শেয়ার করতে পারেনি তাই জন্যে রুটি করে দিয়ে আর দেখল তো দিনেবেলা একটু ডাল আর এই লাউ তো দিয়ে করেছিলাম আলু লাউ দিয়ে ডাল দিয়ে তরকারি করেছিলাম ওই তরকারি একটু রয়ে গিয়েছিলো ওকে দিয়ে রুটি খেয়ে নিলাম আর কিছু বিশেষ করে নি আমি প্রায় রান্না মারা করি না দিনের দিনেবেলা একটু বেশি করে করে দিয়ে থাকি একটু রেখে দিই আমাদের দুজনা খেয়ে নিই মেয়ে তো তো তরকারি পত্র খেতে ভালোবাসে না ও একটু দু দৌ কে একটু মিষ্টি মিষ্টি থাকলে ও খেয়ে নিয়ে ওয়ারে তো তরকারি পত্র লাগে না আর তাই জন্য প্রায় অধিকাংশ আমি বেলা তরকারিটা করে রেখে দিই এখন তো গরম দিন শীতকাল চলে গেছে গরম দিন আমি কি করি না বেলা তরকারি করে নিব অর্ধেকটা রেখে দিই দুপুরবেলার জন্য আর অর্ধেকটা ফ্যানে গরম করে ঠান্ডা করে আমি রেখে দিই ফ্রিজের মধ্যে আমার রাতেবেলা গরম করে হয়ে যায় এমনি করি এখানে না গরম তোমার তো জানতো গরম দিন এসে গেছে কোথায় কোথায় গরম ফেলেছে এখানে অনেক জোরে গরম ফেলে দিয়েছে আর কোথায় কোথায় গরম পেলেছে কমেন্ট করে জানাবে অনেক গরম লাগছে ফ্যানটা চলেই নি তোমাকে ভাবছি ফ্যানটা চলেই দিতাম কিন্তু তোমার ভয়েস ভালো বুঝতে পারবে না ফ্যান না বাজে তাই জন্য ভাবলাম ফ্যানটা অফ করে আমি ব্লকটা স্টার্ট করলাম চলো আর তোমার তো দেখলাম আমার বিয়ের অ্যালবম আলবম কি ওটা আলবম না বললেই চলে ও অনেক এগুলো গেল আমাদের এমনি আর্থিক অবস্থা ছিল না এমনি মন্দিরে বিয়ে করে যাইছিল তোমরা জনা ভাবছো কে কেন কিছু ধরনের লভ ম্যারেজ কি ম্যারেজ তোমরা থেকে আর কবে ব্লকে দিব আমাদের লভ ম্যারেজ কি ম্যারেজ আর আমাদের অমনি ভিডিও অমনি ফটোটা ভালো হয়নি এদের যে সোনু বাবা মানে ছেলেবেলা বেলা করে যা করেছিলেন ফটো তো থেকে ছিল তোমরা থেকে সেয়ার করলাম প্রবলেম আছে একটু শেয়ার করি আর চলো অনেক বক বক করলাম আর বেশি বক বক না করে এইখানে ব্লগটা শেয়ার করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগেছে সবাই থেকে টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে আর নতুন ভিডিও নিয়ে চলো আমার টাটা দেখলে মেবি ও বলতে দৌড়ে গেছে ব্রাশ করেনি দেখো ব্রাশ করতে করতে দৌড়েছে মা আমি ব্লগটা শেষ করতে আমি কি মানে ব্রাশ করছে ও আর কাজ সরেনি আমি জলটি খেয়ে নিয়েছি আর মেডিসিনটা একটু ঠান্ডা জোরে হয়ে গেছে নাকের থেকে জল গড়াতে ঠান্ডাটা তোমার দেখতে না চোখ থেকে ঠান্ডাটা একটু জোর হয়ে গেছে ঠান্ডা কিছু জানা পড়েছে না এই থেকে তোমার ভয় দেখে তো কালকে ভয় দেখলো কত গলা বসে গেছিলো ঠান্ডার জন্যে आर एक देखो नाकटा खाली सकाल दिखे नाके खाली काचा जल गोड़ा थी। एकने थी। थी। बक, नाएट। दे और खाला वो ब्राश करो रात ब्राते ब्राश करें आम तरह सब कंप्लीट हो गए खाली उकूब बाकी अच्छे ऊपर मशा टा भी टांगाबे टांगी घुमा चलो अनेक बक बक कलम गुड नाइट